রাজ্যে 21,000 শিক্ষক নিয়োগ, পুজোর আগে বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে নতুন করে 21,000 শূন্য পদের শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 8 আগস্ট সোমবার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আইনি জটিলতা না থাকার কারণে এই নিয়োগ তাড়াতাড়ি শুরু করার কথা ঘোষণা করেছেন তিনি। এই শিক্ষক নিয়োগ নীতিতে বড় সড়ক পরিবর্তন আসতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। আদালতে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, 9ম দশমে 13,842টি, 11ম দ্বাদশে 5,527টি এবং প্রধান শিক্ষক পদে 2,325টি শূন্য পদ রয়েছে। এই সমস্ত শূন্য পদ মিলিয়ে প্রায় 21,000 শূন্য পদের জন্য নিয়োগ হবে শিক্ষক। বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই মুহূর্তে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো রকম আইনি জটিলতা নেই, তাই খুব তাড়াতাড়ি রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। নতুন নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুজোর আগেই উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ প্রাথমিক এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে টেট উত্তীর্ণদের কী হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো নির্দেশিকা জানায়নি রাজ্য সরকার। এমনকি শিক্ষামন্ত্রীর তরফ থেকেও কোনো রকম কোনো সঠিক মন্তব্য পাওয়া যায়নি। শুধুমাত্র তিনি জানিয়েছেন আইন এবং সহানুভূতির মধ্যে একটা সমন্বয় হওয়া প্রয়োজন। আইনে কী প্রক্রিয়া আছে সেটা নিয়ে আগামী 8 তারিখের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে থাকুন পরবর্তী সংবাদের জন্য। থ্যাংক ইউ।